हेलो एवरीवन, वेलकम टू जॉब गाइड। तो आज हमें नहीं एसि WBP KP SSC स्पेशल मैथ क्लस, एट क्लस नंबर 7। एर मध्य हमें गुरुत्वपूर्ण प्रश्न आलोचना करो, बाछाई करा प्रश्न, PY क्यूज नियो, यही हमारे क्लसट है। तो अवश्य देखे नाओ प्रथम के शेष अब्दि, निजे प्रथम के करार चेषा करो। चलो प्रथम प्रश्न कि बोलते, कौन बृहत्तम संख्या दिए 25 73 और 97 के भाग कर ले प्रत्येक क्षेत्र एक ही भागशेष থাকবে। ঠিক আছে, তার জন্য আমাকে দেখতে হবে কি, প্রথমে দেখতে হবে যেগুলো দিয়ে ভাগ করছি তাদের মধ্যে গ্যাপটা কত করে আছে। মানে 25 73 97 তিনটে সংখ্যা রয়েছে, ঠিক আছে, প্রত্যেকের মধ্যে গ্যাপটা আমাকে একটু দেখতে হবে। তাহলে 73 মাইনাস 25 করলে পাচ্ছি আমরা কত, 48। 97 থেকে 73 বিয়োগ করলে কত পাচ্ছি আমরা তোমার 24। আর 97 থেকে যদি আমি 25 বিয়োগ করি তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা 72। তাহলে গ্যাপগুলো দেখতে পাচ্ছ যে 48 24 আর 72। তো আমাদের করতে হবে কি না, এদের মধ্যে থেকে আমাদের বার করতে হবে কি না গসাগু, গসাগুটা বার করলেই আমাদের হয়ে যাবে। দেখো 24 × 2 24 × 1 24 × 3, তোমার প্রত্যেকের মধ্যে 24 আছে, তার মানে একমাত্র গসাগু কত হচ্ছে না 24। তো 24 হবে সেই নির্ণয় সংখ্যা যাকে দিয়ে কি এদেরকে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। দেখো যদি 25 ভাগ করি তাহলে কী পাবো আমরা, এক ভাগশেষ পাবো। 72 ভাগ করলে পাবো আমরা এক ভাগশেষ। 44 × 96 একেও ভাগ করলে কী পাবো আমরা, এক ভাগশেষ। তাহলে 24 হবে আমাদের রাইট অ্যান্সার। কী করলাম আমরা, অন্তরটা করলাম, করার পর আমরা কী করলাম এই শেপটা বার করলাম, তাহলে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। চলো পরে প্রশ্নে যাবো আমরা। এখানে বলেছে একটা মান নির্ণয় করতে হবে সরল টাইপের। আচ্ছা 14 পূর্ণ, এটা ভালো করে লিখে দিই এখানে সুবিধা হবে। 14 পূর্ণ 3 এর 4 মাইনাস 12 পূর্ণ 1 এর 6 ইন্টু 3 পূর্ণ 1 এর 8 ভাগ 6 পূর্ণ 3 এর 12 মাইনাস 3 পূর্ণ 1 এর 2, এইটা আমাদের দিয়েছে। তো আস্তে আস্তে করবো আমরা, 4 × 2 = 56, 3 × 3 = 59, 6 × 72 = 73, 6 3 × 24 = 25, 8 ভাগটা আমরা করে দেবো গুণ 6 × 72, আর 3 এ কত করছে এটা 75, মানে 12/75 এটা করে দেবো। আর লাস্টে রয়েছে কত না 7 এর 2। ঠিক আছে, আশা করি সব ঠিক আছে। চলো এবার কী করবো আমরা, কাটাকুটি করবো। তো 25 দিয়ে 75 কাটে হয় 3, 6 দিয়ে 12 কাটলে হয় তোমার 2, 2 দিয়ে 8 কাটলে হয় তোমার 4। তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা, 59/4 মাইনাস 73/12 মাইনাস 7/2। তো আমরা ডাইরেক্ট এখানে 12 লসাগ করছি, তাহলে 3 হচ্ছে 59, আর 3 গুণ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে, 3 × 9 = 27, তাহলে 2 × 3 = 15 = 17, 177। এটা 73 যেরকম আছে আছে, এটা 6 পাচ্ছি, 6 × 7 = 42 পাচ্ছি। তো বিয়োগ করলে কত পাবো দেখবো আমরা, এখান থেকে পাচ্ছি আমরা 111 আর 5, মানে 115 পেয়ে যাচ্ছি। 117 থেকে বিয়োগ করলে কত পাচ্ছি আমরা, 62। তাহলে 62/12 বা বলতে পারি আমি 31/6 কাটাকুটি করলে, তার মানে এটা 5 পূর্ণ 1 এর 6 হচ্ছে আমার রাইট অ্যান্সার। তাহলে অপশান কোনটা হবে এখানে, কিন্তু কোনোটি নয়। দেখো অপশানের সাথে কোনোটাই মিলছে না, তাহলে কোনোটি নয় হবে কিন্তু রাইট অ্যান্সার। চলো পরেটা যাবো আমরা। কী বলছে, 15 জন লোক 7 দিনে কোনো একটা কাজের 1/3 অংশ শেষ করলো, 5 দিনে বাকি কাজটা শেষ করতে কতজন লোক লাগবে। মানে আমাকে বার করতে হবে কি না, লোক বার করতে হবে। কাজের পরিমাণটা আমি এখানে লিখছি, আর এখানে হচ্ছে তোমার লিখছি লোক, তোমার দিন সংখ্যা, ঠিক আছে, দিন সংখ্যা। তোমার 7 দিনে 15 জন লোক 1/3 অংশ, আচ্ছা উল্টে গেল একটু, 7 দিনে 15 জন লোক 1/3 অংশ কাজ করে, তাহলে 5 দিনে বাকি কাজ মানে কত, না 1 থেকে 1/3 বিয়োগ করলে যা হয় 2/3। তো সেই কাজটা করতে কত লোক লাগবে আমি দেখি নিই, লাস্টে আমরা বিয়োগ করে দেবো যে কতজন লোক লাগবে, বা বিয়োগ করার দরকার নেই। এখানে বলেছি কি, বাকি কাজ শেষ করতে কতজন লোক লাগবে, জাস্ট এটা বার করেই হয়ে যাবে। তাহলে রিকোয়ার্ড ম্যান কী হবে, 15 × কী হবে, দিন সংখ্যার সাথে লোক সংখ্যা কী হয় সবসময় কিন্তু ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত মানে কি, ওপরটা বাই নিচেরটা, 7/5। আর দেখো কাজের পরিমাণ বাড়লে লোক বাড়বে, সিম্পল সরল সম্পর্ক, তুমি 2/3/1/3। ঠিক আছে, দেখো এখানে 5 আর 15 কাটলে হয় 3 × 7 × এখানে দেখো 2 পড়ে আছে একটা, তা 3 × 7 = 21, আর 2 কত পাচ্ছি আমরা, 42 জন। ঠিক আছে 42 জন, এইটা আমরা আরেকটা ফর্মুলা রয়েছে সেই সূত্র ধরে করতে পারতাম, M1D1W2 = M2D2W1। এইটাভাবে করতে পারেন, যেখানে M1টা কি প্রথম লোক সংখ্যা কত সেটা 15, D1টা কত প্রথম দিন সংখ্যা মানে 7, W2টা কোনটা দ্বিতীয় যে কাজের পরিমাণ সেটা মানে 2/3। একই রকম M2 হবে কত, M2টা আমাকে এখানে দেখতে পাচ্ছি 5, ঠিক আছে 5,
डी टू কত হবে? ডি টুটা আমাকে, আচ্ছা এম টুটা আমাকে বার করতে হতো। ডি টু হচ্ছে এখানে কত? পাঁচ। আর ডাব্লিউ ওয়ানটা কত হবে এখানে? একের তিন। ঠিক আছে, এই সূত্র ধরেও কিন্তু পড়া যেতে পারতো। চলো পরের প্রশ্নে যাবো আমরা। বলছে কোনো একটা দ্রব্য 524 টাকায় বিক্রি করে যা লাভ হয় 412 টাকায় বিক্রয় করলে তত ক্ষতি হয়, দ্রব্যটার ক্রয় মূল্য কত? তো এইরকম অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কী করি না, প্রথমটা আর দ্বিতীয়টা যোগ করে দিই, দিয়ে দুই দিয়ে ভাগ করে দিই। তাহলে 524 প্লাস 452, ঠিক আছে, বাই দুই করে দিই আমরা। মানে এখান থেকে পাচ্ছি আমরা কত? ছয় পাচ্ছি, পাঁচ দুই সাত পাচ্ছি, পাঁচ আর নয় পাচ্ছি, দুই দিয়ে কাটলে কত পাচ্ছি? এটা 488। তাহলে 488 হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। যদি আমরা এইভাবে না করতে চাই, দুই মিনিট ভেঙে করতে চাই, তাহলে কী করবো? ধরলাম কয়মূল্য সমান এক্স, মানে 524 টাকায় বিক্রি করে যে লাভ হয়েছে, মানে 524 মাইনাস এক্স, সেটা সমান কী না, 412 টাকা বিক্রি করে যা ক্ষতি হয়েছে সেটা সমান, তার মানে এক্স মাইনাস 452। দেখো আলটিমেট সেই 2x সমান আসবে, সেই এটার যোগ, সেই আমাকে কিন্তু ভাগ করে বার করতে হবে। এক্সের মানটা কত না? 488। আশা করি বোঝা গেছে। চলো পরেরটা যাবো আমরা। কী বলছে এখানে? এক ব্যক্তি টাকায় পাঁচটি পেন্সিল কিনে টাকায় তিনটি করে বিক্রি করেন, শতকরা লাভের পরিমাণ কত? টাকায় পেন্সিল পাঁচটা কিনেছে, তার মানে তার কেনা দামটা কত একটা পেন্সিলের জন্য? একের পাঁচ। তার বেচার দামটা কত? এসপি একটা পেনের জন্য হিসেব করবো আমরা। দেখো টাকায় তিনটে করে দেবো, একের তিন দাম, তাহলে তার লাভ কত হয়েছে? প্রফিট কী করবো আমরা? এসপি থেকে সিপি বিয়োগ করবো, করলে কত পাচ্ছি আমরা এখান থেকে? 15 পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 5 আর 3, মানে 2 এর 15। তাহলে এটা হচ্ছে প্রফিট। কতর ওপর প্রফিট? না এই কয়মূল্যের ওপর প্রফিট। তো কয়মূল্যের ওপর প্রফিট মানে কত? না 2 এর 15 বাই 1 এর 5 ইন্টু 100। তো এইটা আমাকে বার করতে হবে, বার করলেই হয়ে যাবে। তো আলটিমেট দেখো যদি 5টা উপরে যায় তাহলে তলায় থাকবে 3, তার মানে 200/3 পড়ে থাকবে, ঠিক আছে, তার মানে 66.23% এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে মার্ক করে দিচ্ছি আমরা কোনটা হবে অ্যান্সার, 66.23। পরের প্রশ্ন কী বলছে? চলন্ত ট্রেন 5 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে 14 সেকেন্ডে এবং একটা ল্যাম্পপোস্টকে 10 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটার গতিবেগ কত বলছে হবে, কিমি পার ঘন্টায় কত? তো আমরা প্রথমে মিটার পার সেকেন্ডে বার করবো, তারপর সেটাকে আমরা কিমি পার ঘন্টাতে নিয়ে যাবো। ঠিক আছে, তো আমরা ধরলাম যে বেগটা হচ্ছে তোমার এল, ঠিক আছে, তাহলে প্রথমে কী হচ্ছে না, 5 মিটার লম্বা প্ল্যাটফর্ম, মানে এল প্লাস 5, যেমন ট্রেনটা তার নিয়ে দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মে দৈর্ঘ্য অতিক্রম করছে কত সেকেন্ডে? 14 সেকেন্ডে, মানে বেগটা তার ভি, ঠিক আছে, দৈর্ঘ্য তার এল, বেগটা কত হচ্ছে ভি, মানে ভি ইন্টু কত হচ্ছে না 14 সেকেন্ড। ঠিক আছে, একইরকমভাবে কী হচ্ছে, ল্যাম্পপোস্টকে 10 সেকেন্ড অতিক্রম করে, ল্যাম্পপোস্টকে অতিক্রম করা মানেই কি, নিজে দৈর্ঘ্য অতিক্রম করা, মানে এল সমান কী হচ্ছে না 10 ইন্টু ভি। তো এইটাকেই আমাকে ভাগ করে বার করে নিতে হবে, 1/2 করবো, তাহলে কী পাবো আমরা, এল প্লাস 5/L সমান কী পাবো? 14/10, তার মানে 7/5। খুনাখুনি গুণ করো, 7 এন্ড 5L বিয়োগ করলে কত হয় না, 2L সমান কত পাচ্ছি আমরা এখান থেকে? 5 5 25, তাহলে এল এর মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা? 25/2, এটা পেয়ে গেলাম দৈর্ঘ্য। আমার দরকার কি? বেগ দরকার। তো আমরা বেগটা বার করবো, যে কোনো একটায় বসিয়ে দাও, সুবিধা হবে কোনটাতে, 2 বসানো সুবিধা হবে। তাহলে 25/2 সমান 10 ইন্টু ভি, তার মানে ভিটা কত হচ্ছে এখান থেকে? 25/20। যদি আমি 5 দিয়ে কাটি এটা, তাহলে কত হচ্ছে না, 5 5 25, 5 4 20, এটা কিন্তু আসছে কিসে আমার? মিটার পার সেকেন্ডে। এটাকে আমরা আনবো কিসে? কিলোমিটার পার ঘন্টায়। তাহলে 18/5 দিয়ে গুণ করতে হবে এটাকে, ঠিক আছে। তো 5 5 কেটে যায়, দেখো 18কে 4 দিয়ে ভাগ করলে পাই আমি 9/2, মানে 4.5। তাহলে 4.5 কিমি পার ঘন্টা হচ্ছে ট্রেনটার বেগ, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। চলো পরের প্রশ্নে যাবো আমরা। কী বলছে এখানে? পি কিউ আর এর গড় ওজন কত? 35 কেজি। পি কিউ এর গড় ওজন এত, কিউ আর এর গড় ওজন যদি এত হয় তাহলে কিউ এর ওজন কত? প্রথমে আমরা পি কিউ আর এর সমষ্টিটা বার করে নেবো। পি কিউ আর তিনটের সমষ্টি কত হচ্ছে? 135। একইরকমভাবে পি প্লাস কিউ এর সমষ্টি কত হচ্ছে? 73। একইরকমভাবে কিউ প্লাস আর এর কত হচ্ছে? এটা 104। তো আমরা প্রথমে এই দুটো যোগ করবো, করে আমরা ওপরটা থেকে বিয়োগ করে দেবো, এটা হচ্ছে 1, ঠিক আছে, এটা 1, তখন 2 প্লাস 3 করবো, করে আমরা 1 থেকে বিয়োগ করবো, পুরোপুরি মুখোমুখি করবো। পি প্লাস 2QR, এখানে দেখো পি প্লাস কিউ প্লাস আর, তার মানে একমাত্র পড়ে থাকছে কত? কিউ পড়ে থাকছে। 73 আর 104 যোগ করলে কত হয়? 177 হয়। 177 মাইনাস 135, যেটা বিয়োগ করলে কত পাচ্ছি আমরা? 4, মানে 42 কেজি। অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে? গৌরব তার মাসিক আয়ের 30% খাদ্য সামগ্রীতে, বাকি অংশের 40% যানবাহন,
ও জামা কাপড়ে খরচ করে এবং বাকি অংশের 50% সঞ্চয় করে। যদি তার মাসিক আয় এত হয় তবে প্রতি মাসে সে কত টাকা সঞ্চয় করেছিল। তো আমাদের তো মাসিক আয় দিয়ে দিয়েছে, তো এইটার ওপর পার্সেন্টেজগুলো ক্যালকুলেশন করলে আমার হয়ে যায়, এবং সেক্ষেত্রে একটু বড় হওয়ার সম্ভাবনা থাকে। আমরা কী করবো, ধরে নেবো তার মাসিক আয় হচ্ছে 100 টাকা, ঠিক আছে, তার সুবিধা হবে করতে আমার। তাহলে এখান থেকে 100 থেকে চলে গেল খাদ্য সামগ্রীতে কত, 30 টাকা, বাকি পড়ে থাকছে কত না, 70, ঠিক আছে। এই 70-এর ওপর 40% মানে কত, 70-এর ওপর 40% মানে তোমার 40/100×70 মানে হচ্ছে কত, 28। তাহলে এই 28 টাকা চলে যাচ্ছে কিসে, যানবাহন ও জামা কাপড়ে। এইবার দেখো বাকি কত পড়ে থাকবে, দেখো 70 থেকে 28 চলে যাওয়া মানে পড়ে থাকছে কিন্তু তোমার 42, ঠিক আছে। এই 42 টাকার মধ্যে কী করছে না, বাকি অংশের 50% সঞ্চয় করছে, মানে এখান থেকেও আবার অর্ধেক চলে যাচ্ছে, 50% মানে অর্ধেক মানে 21 টাকা চলে যাচ্ছে সঞ্চয়ে, ঠিক আছে। তাহলে কত পড়ে থাকছে না, 21 টাকা পড়ে থাকছে, রিমেনিং অ্যামাউন্ট লাস্ট কত পড়ে থাকছে না, 21, ঠিক আছে। এইবার বলছে হবে কি না, আমাকে কত টাকা সঞ্চয় করে বার করতে, মানে 21 সমান সমান কত আমাকে বার করতে হবে। এইবার দেখো 100 ধরেছিলাম প্রথম, আমি পুরো ইনকামটা ধরেছিলাম 100, তো 100 সমান সমান হচ্ছে 18,400, মানে 100 সমান সমান কত হবে না, 184। তাহলে 21 সমান সমান কত হবে, 184×21, এটা করলেই আমার হয়ে যাবে। তো 184-র সাথে 21 গুণ করো, 4×84, 4 হাতে হলো 8, 8×1 কত হচ্ছে তোমার 168, 8×76 হাতে হলো তোমার 17×21=138, 3864, তো 3864 টাকা সে সঞ্চয় করে, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। আমরা কিন্তু পুরো মাসিক আয়টা ধরেই করতে পারতাম, সেক্ষেত্রে সংখ্যাগুলো বড় হতো, তাই বুদ্ধিমানের কাজ হবে কি 100 করে বার করা, কারণ 100 বার করা মানেই লাস্টে যেটা থাকছে তাকে দিয়ে গুণ করলে আমার হয়ে যাবে। চলো পরের প্রশ্ন, কী বলছে এখানে, চিনির মূল্য 20% কমে যাওয়ায় এক ব্যক্তি 120 টাকায় 3 কেজি বেশি চিনি ক্রয় করতে পারেন, প্রতি কেজি চিনির পূর্বের মূল্য কত ছিল। তো এই অঙ্কটা খুবই তো ইম্পর্টেন্ট, দেখতেই পাচ্ছ রাজ্যের পরীক্ষা হোক কেন্দ্রের পরীক্ষা হোক এই ধরনের আসে, পার্টিকুলার আমরা অনেকগুলো প্রসেসে করতে পারি কিন্তু একটা প্রসেসে যে আমরা করবো আর সেটাই তোমাদের মনে রাখতে হবে। দেখো 20% হেরফের হচ্ছে, কী হচ্ছে না, দাম কমে যাচ্ছে, তার জন্য কী হচ্ছে না, 3 কেজি চিনি আমি বেশি ক্রয় করতে পারছি, সবসময় এইখান থেকেই শুরু করবে 20%-এর জন্য 3 কেজি। তাহলে আমি কী করবো, এটাকে বার করবো আমার 100%-এ বার করবো, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করবো, তাহলে এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 100%-এর জন্য কী হচ্ছে না, 15 কেজি কিনতে পারছি। মানে এখন বলতে গেলে 100% মানে কি, পুরো দামটা, তাহলে এখন মানে 120 টাকায় আমরা কিন্তু কিনতে পারছি কত, 15 কেজি চিনি, ঠিক আছে, 15 কেজি চিনি কিনতে পারছি আমরা 120 টাকায়। কী হচ্ছে না, 3 কেজি বেশি কিনতে পারছি এখন আমরা, তাহলে আগে কত কিনতে পারতাম, নিশ্চয়ই কম কিনতে পারতাম, তাহলে 12 কেজি কিনতে পারতাম, কত টাকায়, টাকাটা তো একই আছে 120 টাকায়, কারণ এখান থেকেই হয়ে গেল যে 1 কেজি চিনির দাম তাহলে কত হবে, পূর্বে 1 কেজি চিনির দাম কত হবে, 120/12 সমান কত পাচ্ছি আমরা, 10 টাকা, 10 টাকা হয়ে রাইট অ্যান্সার আমার, আশা করি বোঝা যাচ্ছে, 10 টাকা হচ্ছে আমার রাইট অ্যান্সার। সবসময় দেখবে যেটার জন্য কমছে সেটাকে আমি লিখলাম 20%-এর জন্য 3 কেজি, এইটাই তোমার মেন প্রবলেম। এবার আমরা এটাকে কী করছি না, 100% নিয়ে যাচ্ছি, 100% মানে কি নয়, পুরো টাকাটা মানে কত, 120 টাকা, তাহলে 120 টাকায় বর্তমানে আমরা কিনতে পারছি 15 কেজি চিনি। আগে কি কিনতে পারতাম না, আগে 3 কেজি চিনি কম কিনতে পারতাম, এখন তো বেশি পাচ্ছি আমি, তাহলে আগে কত হবে না, যোগ করে পেলাম আমরা 12, তাহলে এই 12 কেজির দাম ছিল কত, 120 টাকা, তাহলে 1 কেজি দাম কত ছিল, 10 টাকা। চলো পরে প্রশ্ন যাবো আমরা, কী বলছে, এক ব্যক্তি তার সরল সুদের হারে 4 বছরের জন্য 500 টাকা এবং 3 বছরের জন্য 600 টাকা রাখলো, সে সুদ হিসাবে মোট এত টাকা পেলো, ব্যাংকটির বার্ষিক সুদের হার কত। তো আমি ধরে নেব এটা আর, তাহলে 500 টাকার ওপর 8% সুদের হারে 4 বছরে সুদটা কত হচ্ছে এইটা, প্লাস 600 টাকার ওপর 3 বছরে 8% সুদের হারে সুদটা কত হচ্ছে এইটা, তো এই মিলিত সুদ কত হচ্ছে না, 190, ঠিক আছে। বেশি ঘাটাঘাটি করবো না, দেখো এখানে সব শূন্যগুলো কেটে যায় এখানে, তার 5 আর 4 গুণ করলে কত পাচ্ছি 20, 3 আর 6 গুণ করলে কত পাচ্ছি 18, তাহলে 20 আর 18 করলে কত পাচ্ছি আমরা এখান থেকে, 38 আর, তাহলে 38 আর সমান হচ্ছে 190, তাহলে আর এর মানটা কত হবে এখান থেকে, 190/38, 19 দিয়ে কাটলে ওপরে হয় তোমার 10, তাহলে হয় 2, মানে 5%, 5% হচ্ছে আমাদের সুদের হার, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, আশা করি বোঝা যাচ্ছে। চলো পরের প্রশ্ন, কী বলছে এখানে, নিম্নের কোন সংখ্যাটা 9 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য, যেরকম প্রশ্ন খুব আসে। দেখো 9 দ্বারা বিভাজ্য জানতে হলে আমাকে দেখতে হবে যে প্রথমে দেখতে হবে প্রত্যেকটা সংখ্যার মধ্যে যে ডিজিটগুলো রয়েছে প্রত্যেকটা আমাকে যোগ করতে হবে, যদি সেই যোগফল 9 দ্বারা বিভাজ্য হয় তবে সেই সংখ্যাটাও কিন্তু
নয় দ্বারা বিভাজ্য হবে। তিন দ্বারা বিভাজ্য হলে কি হতো না, একইভাবে পুরো যোগ করে দেখতাম, যদি তিন দ্বারা বিভাজ্য হয় তবে সেই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য। তো নয়ের ক্ষেত্রে হতে হবে কি না, নয়ের গুণিত কিছুটা আসতে হবে এখানে প্রত্যেকটাতে মধ্যে, তবে সেটা নয়ের বিভাজ্য হবে, নাহলে হবে না। তো আমরা প্রথমে যোগ করবো এটাকে, দেখো সাত পাঁচে কত হচ্ছে, বারো, বারো তিনে কত হচ্ছে পনেরো, পনেরো দুয়ে সতেরো, চারে একুশ, পাঁচে ছাব্বিশ, আটে চৌত্রিশ, তো এটা হচ্ছে না, ক্যান্সেল হয়ে গেল। এইটা দেখবো আমরা, ছয় আটে চোদ্দো, চোদ্দো একে পনেরো, পনেরো দুয়ে সতেরো, সতেরো তিনে কুড়ি, কুড়ি চারে চব্বিশ, আর আটে কত হচ্ছে বত্রিশ, তো এটাও হচ্ছে না। আচ্ছা পরেরটা দেখবো আমরা, ছয় দুই আট, তিনে এগারো, চারে পনেরো, পাঁচে কুড়ি, কুড়ি আটে আঠাশ, আটে ছত্রিশ। দেখো ছত্রিশ মানে সেটা নয়ের গুণিতক, তাহলে নিশ্চয়ই সেই সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, জাস্ট টেস্ট করলাম আমরা। পরের প্রশ্ন, একটা পণ্যদ্রব্যের ওপর করের পরিমাণ পনেরো পার্সেন্ট হ্রাস পেলো, এর খরচ পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেলো, এর ফলে রাজস্ব আদায়ের হার শতকরা কত হ্রাস পেলো, ঠিক আছে। তো আমি এটা দুটো পার্টে করবো, দুভাগে করবো এটা। তো প্রথমে ধরলাম যে করের পরিমাণ কী ছিল, না করের পরিমাণ পনেরো পার্সেন্ট হ্রাস পেয়েছে, তাহলে আমি ধরলাম যে পূর্বে, পূর্বে তাহলে কর ছিল কত, পূর্বে কর ছিল হচ্ছে তোমার একশো, ঠিক আছে। খরচ ছিল কত, খরচ ছিল হচ্ছে তোমার, এটাও ছিল ধরবো আমি একশো, তাহলে মোট কত রাজস্ব আদায় হতো, মোট রাজস্ব আদায় কত হতো না, একশো ইন্টু একশো করলে কত পাচ্ছি আমরা না, দশ হাজার। এখন কি হয়েছে, এই করটাই কমে গেছে, গিয়ে কত হয়েছে না এইট্টি ফাইভ হয়েছে, এই খরচটাই কী হয়েছে না, বেড়ে গিয়ে কত হয়েছে না, একশো পনেরো হয়েছে। তাহলে এখন রাজস্ব আদায় কত, এখন রাজস্ব আদায় কত না, একশো পনেরো ইন্টু এইট্টি ফাইভ, যেটা গুণ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে পাঁচশো পঁচাত্তরের সাথে আমরা সতেরো গুণ করবো, পাঁচশো সতেরো পঁচাশি পাঁচ, হাতের আট, হাতের একশো উনিশ, আটে একশো সাতাশে সাত, হাতের হলো তোমার বারো, পাঁচশো ধরুন পঁচাশি, আর বারো কত সাতানব্বই, নাইন সেভেন সেভেন ফাইভ, এই টাকাটা, এই টাকাটা খরচা হচ্ছে এখন, মানে রাজস্ব আদায় হচ্ছে নাইন সেভেন সেভেন ফাইভ। তাহলে কতটা হ্রাস পেয়েছে, তাহলে হ্রাস পেয়েছে কতটা না, দশ হাজার থেকে এইটা বিয়োগ করবো আমরা নাইন সেভেন সেভেন ফাইভ করলে কত পাচ্ছি আমরা টু টু ফাইভ, ঠিক আছে। তো এই টাকাটাই তাহলে খরচা মানে কমেছে কার ওপর, এই টাকার ওপর, তাহলে একশোর ওপর কত, টু টু ফাইভ বাই দশ হাজার ইন্টু একশো, তাহলে করলে কত পাচ্ছি আমরা টু পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট, ঠিক আছে। এইটা একটা প্রসেসে হলো, কিংবা আর একটা সিম্পল প্রসেস জেনে নাও সব থেকে ভালো, দেখো এটা কিন্তু একইভাবেই হবে, পনেরো পার্সেন্ট বাড়াচ্ছে, প্রথম পনেরো পার্সেন্ট কমছে, পনেরো পার্সেন্ট বাড়ছে, মানে তোমার মাইনাস পনেরো প্লাস পনেরো, তারপর আবার কী হচ্ছে প্লাসে মাইনাসে, পনেরো ইন্টু পনেরো বাই হান্ড্রেড, ঠিক আছে। দেখো পনেরো পনেরো কেটে গেল, মাইনাস টু পয়েন্ট টু ফাইভ চলে গেলো এখানে, যেহেতু মাইনাস আছে সামনে তার মানে কি, এটা কিন্তু হ্রাস পাবে, ঠিক আছে। তাহলে টু পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট কিন্তু হ্রাস, এখান থেকে দেখো আমরা বলতে পারছি, দুটো প্রসেসই জেনে রাখা ভালো। চলো পরের প্রশ্ন, দুজন প্রার্থীর মধ্যে একটা নির্বাচনে একজন প্রার্থী যে মোট ভোটের ফর্টি পার্সেন্ট পেলো সে পনেরোশো ভোটে পরাজিত হলো, বিজয়ী প্রার্থী মোট কত সংখ্যক ভোট পেয়েছে। তো আমি ধরলাম যে মোট ভোট হচ্ছে তোমার একশো, ঠিক আছে। মোট ভোটের মধ্যে যে পরাজিত প্রার্থী মানে লুজার আর হচ্ছে তোমার উইনার, তো লুজার যে সে পেয়েছে কত, চল্লিশ, একশোর মধ্যে চল্লিশ, তাহলে বাকি উইনার পেয়েছে ষাট, তো এই যে গ্যাপটা হলো, এই যে কুড়িটা ভোটের গ্যাপ, তো এটার সমান সমান কত হলো না, এই পনেরো হাজার। কী চেয়েছে, বিজয়ী প্রার্থী কত সংখ্যক ভোট পেয়েছে, তাহলে একে কত হবে না, পনেরো হাজার বাই কুড়ি, ঠিক আছে। তাহলে এখানে কী বার করতে হবে আমাকে, ষাটটা, ষাটটা ভোট সমান কত হবে না, পনেরো হাজার বাই কুড়ি ইন্টু ষাট, তাহলে গুণ করলে কত হবে, দেখো তিন পনেরো পঁয়তাল্লিশ, তাহলে পঁয়তাল্লিশ হাজার ভোট পেয়েছে বিজয়ী প্রার্থী, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্ন যাবো আমরা, কী বলছে, নটা জিনিসের ক্রয় মূল্য এগারোটা জিনিসের বিক্রয় মূল্যের সাথে সমান হলে ক্ষতির শতকরা হার নির্ণয় করতে হবে, মানে নাও নটা সিপি, নাইন সিপি সমান সমান কি এগারো এসপি। তো এরকম ক্ষেত্রে আমরা কী করি না, প্রথম সংখ্যাটা আর দ্বিতীয় সংখ্যাটা আমরা কী করি, গুণ করে নিই, বা এদের মধ্যে আমরা এলসিএম বার করে নিই, যদি এটা মৌলিক সংখ্যা হয় গুণ করে নেবো, আর যদি এটা মৌলিক না হয় যৌগিক হয় তাহলে কী করবো আমরা, এর এলসিএম বার করে নেবো। তো নয় আর এগারো গুণ করলে কত পাচ্ছি আমি নিরানব্বই, তাহলে একটার সিপি কত হবে, নাইনটি নাইন বাই নাইন হয়ে গেল এগারো, তাহলে একটার এসপি কত হবে না, নাইনটি নাইন বাই এগারো কত হচ্ছে না, নয়। তো দেখো এগারো টাকায় কেনা, ন টাকায় বিক্রি, বুঝেই পারছো ক্ষতি হচ্ছে, ক টাকা ক্ষতি হচ্ছে না, দু টাকা ক্ষতি হচ্ছে, কার ওপর ক্ষতি হচ্ছে, এগারোর ওপর, তো দুই বাই এগারো ইন্টু একশো, ঠিক আছে। তাহলে বাইশশো বাই এগারো, এটা হচ্ছে তোমার তোমার এগারোকে এগারো, এখান থেকে তোমার মানে আট পাচ্ছি, মানে আঠেরো পূর্ণ দুইয়ের এগারো পার্সেন্ট হচ্ছে রাইট অ্যান্সার আমার। পরেরটা যাবো আমরা, কী বলছে, এখানে সুনন্দ বিক্রয় মূল্যের ওপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ করলো, এর ফলে
তার প্রকৃতপক্ষে কত শতাংশ লাভ হলো। দেখো এখানে কিন্তু প্রশ্ন করেছে ক্রয় মূল্যের ওপর নয়, বিক্রয় মূল্যের ওপর লাভ করেছে। তার মানে যদি ধরি আমি যে সেলিং প্রাইসটি যদি 100 টাকা হয়, তার প্রফিট হয়েছে কত? না, প্রফিট হয়েছে কিন্তু 25 টাকা। তাহলে এখান থেকে আমরা সিপিটা পাবো কত? 100 - 25 কত হচ্ছে? না, 75। তো দেখো 75 টাকায় ক্রয় মূল্য, বিক্রয় হচ্ছে 100 টাকায়। তো প্রকৃত লাভ কত হলো? সেই প্রফিটটা কিন্তু একই প্রফিট আছে, সেটা কত? 25। কিন্তু এইবার যখন হিসেব করবো কারো ওপর করবো আমরা, প্রকৃতপক্ষে লাভ মানে কিন্তু সেটা করবো আমরা সিপির ওপর, মানে ক্রয় মূল্যের ওপর। তাহলে 25 টাকা লাভ হচ্ছে 75-এর ওপর। তাহলে 100 টাকার ওপর কত হবে? 100/3% বা 33.13। তো দেখো এটাই হবে রাইট অ্যান্সার, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি বোঝা যাচ্ছে। এটা কিন্তু বিক্রয় মূল্য, ভালো করে দেখবে প্রশ্নটা কিন্তু একটু অন্যরকম আছে। চলো পরের প্রশ্ন। একটা অটোরিকশা 40 কিমি/ঘণ্টা বেগে 2 ঘন্টা 30 মিনিট চলেছে। যদি সে গন্তব্যস্থলে আরও 1 ঘন্টা পরে পৌঁছয়, তবে অটোরিকশাটি মোট কত দূরত্ব অতিক্রম করেছে? তো 2 ঘন্টা 30 মিনিট, এটা মানে কি বোঝায়? 2.5 ঘন্টা, ঠিক আছে, 2.5 ঘন্টা। এর সাথে কী বলেছে? না, আরও 1 ঘন্টা পরে সে পৌঁছে, মানে টোটাল টাইম তার কত লেগেছে? না, 2.5 ঘন্টা + 1 ঘন্টা, তার মানে 3.5 ঘন্টা, তার মানে 2.5 ঘন্টা। তো বেগটা কত ছিল? 40 কিমি/ঘণ্টা। দূরত্ব কী করে বার করবো আমরা? এর সমীকরণ হচ্ছে ভিটি, ঠিক আছে। তো ভিটা কত এখানে? 40 কিমি/ঘণ্টা। টিটা কত এখানে? 2/7। তো 2 দিয়ে কাটলে কত হচ্ছে? দেখো 20 হচ্ছে, না 140। 140 কিমি হচ্ছে সেই নির্ণয় ডিস্টেন্স, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্ন। কী বলছে এখানে? একটা পাম্প একটা ট্যাঙ্কে 2 ঘন্টায় জলপূর্ণ করতে পারে, ঠিক আছে। একটা পাম্প, একটা ধরলাম এ পাম্প, 2 ঘন্টায় জলপূর্ণ করতে পারে। ট্যাঙ্কে একটা ফুটো বা নল থাকার জন্য সেটা পূর্ণ করতে পাম্পটার এত এত ঘন্টা সময় লাগে। তার মানে নিশ্চয়ই আর একটা কোনো কিছু আছে যা দিয়ে সেটা বেরিয়ে যাচ্ছে। মানে এটা A-B, মানে এ ভরছে আর বি বার করছে। তো এই করতে করতে সময় লাগছে কত? 2/1/3, তার মানে এটা 7/3, ঠিক আছে। তো জলপূর্ণ ট্যাঙ্কটি কত সময় খালি হয়ে যাবে? তো এরকম টাইমে প্রশ্ন আমরা করেওছি। তাহলে আমরা কী করবো? 2 আর 7 লসাগু করবো, কত হয়? 14। আর এর তলায় 1 আছে আর 3 আছে, এর মধ্যে কী করবো আমরা? এর মধ্যে করবো আমরা গসাগু, মানে 14/3 হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। এটা হচ্ছে আমাদের এলসিএম। কী বার করলাম আমরা? এলসিএম। এলসিএম মানে কি? এটা মোট কাজ, মানে ট্যাঙ্কটাকে পুরো ভর্তি করতে গেলে আমাকে এত ইউনিট কাজ করতে হবে। তার মানে এ এখান থেকে প্রতি ঘন্টায় কতটা করে ভর্তি করবে? 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছে? এটা 7/3, ঠিক আছে। আর A-B, মানে এ ভর্তি করছে প্লাস বি খালি করছে, এই মিলিতভাবে কী হচ্ছে এটা? না, এটা কিন্তু প্রতি ঘন্টায় 2 ঘন্টায় ভর্তি, 2 ইউনিট করে ভর্তি হচ্ছে। তো আলটিমেট আমরা কী করবো? না, এইটা থেকে এইটাকে বিয়োগ করবো, করে আমরা কী পাবো? না, বি পাবো। তাহলে বি প্রতি ঘন্টায় খালি করছে কত? 7/3 - 2 করলে কত পাচ্ছি আমরা? 1/3। তাহলে প্রতি ঘন্টায় খালি করছে 1/3। তাহলে পুরোটা খালি করতে কত সময় লাগবে? না, পুরোটা মানে কত? না, 14/3। প্রতি ঘন্টায় কত করে? 1/3। তো মোটটাকে দিয়ে প্রতি ঘন্টায় যা করছে আমি ভাগ করে দিচ্ছি, কত পাচ্ছি এখান থেকে আমরা? 14 ঘন্টা। তো পুরো ট্যাঙ্কটা খালি করতে সময় লাগবে তার 14 ঘন্টা, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন। কী বলছে এখানে? একটা জমি 18,700 টাকায় বিক্রি করে জমি মালিকের 15% ক্ষতি হয়, ওই জমিটি কত টাকায় বিক্রি করলে মালিকের 15% লাভ হবে, ঠিক আছে। তার মানে কী বলেছে? 15% ক্ষতি হচ্ছে এইটা, মানে যদি 100 টাকা যদি ধরি আমি তার সিপি, তাহলে বিক্রি করেছে ক টাকায়? না, 85, ঠিক আছে। তো 85 সমান কত হচ্ছে? 1,870, বিক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য। তো এটা সমান কত? তাহলে একে কত হবে? 1,870/85। আর তাহলে 15% লাভ মানে কি? যেটা 100 ছিল সেটা হবে কত? 115। আমাকে বার করতে হবে 115 = কত। তো 1,870/85 × 115, ঠিক আছে, এটা আমাকে বার করতে হবে। তার জন্য আমরা কী করবো? তোমার কাটাকুটি করবো। দেখো 5 দিয়ে কাটলে এটা কত হচ্ছে? দেখো 23। 5 দিয়ে কাটলে হয় 17। 17 এটা দিয়ে কাটলে কত হচ্ছে? 1100। তো 23 আর 11 গুণ করলে এমনি হয় কত? 2,5,300। তো 2,5,300 হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশান সি। সবটাই কিন্তু ক্যালকুলেশন, আর কিছুই না। চলো পরের প্রশ্ন যাবো আমরা। কী বলছে? একটা ঘড়ি প্রতি ঘন্টায় 5 সেকেন্ড করে স্লো হয়ে যায়, ঠিক আছে। প্রতি ঘন্টা ভালো করে প্রশ্নটা বোঝো, তারপর কিন্তু করার চেষ্টা করো। তো বলছে কি না, প্রতি ঘন্টায় 5 সেকেন্ড করে স্লো হয়ে যায় যদি রবিবার দুপুরে, মানে ধরো 12টার সময়, মানে দুপুর মানে এখানে কোন টাইমটা বলছে? না, 12টার সময় ঘড়িটির সময় ঠিক করে দেওয়া হয়, মানে আমি পুরো অ্যাডজাস্ট করে দিলাম। তবে সোমবার দুপুরে, অর্থাৎ পরের দিন দুপুরে ঘড়িটি কী সময় দেখাবে? দেখো সোমবার দুপুর মানেও কিন্তু টাইমটা কি এখানে বলেছে? 12টা, এটা কিন্তু মাথায় রাখতে হবে।
তাহলে এই রবিবার দুপুরে আমি সব ঠিক করে দিলাম, সোমবার দুপুরে কি হবে আবার দেখো। রবিবার থেকে সোমবার এই যে টাইমটা, মোট সময় কত, মোট সময় কত, এর বেলা 12টা থেকে ওর বেলা 12টা অবধি কিন্তু পুরো 24 ঘন্টা কেটে যাচ্ছে, ঠিক আছে। প্রতি ঘন্টায় 5 সেকেন্ড করে স্লো হয়ে যাচ্ছে, মানে কি 24 ঘন্টায় কতটা স্লো হবে, 24 × 5 করলে কত হয় না, 120 সেকেন্ড, তার মানে কিন্তু প্রায় 2 মিনিট স্লো হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো টাইম দেখানোর কথা ছিল কত না, 12টা PM, তাই না, এটা দেখানোর কথা ছিল। সেখানে কি দেখাবে না, 2 মিনিট কম দেখাবে, তার -2 মিনিট, যেটা করলে কিন্তু আর পিএম থাকবে না, হয়ে যাবে কি AM, আর কি হবে এটা 11টা 58। দেখো অপশান দেখে সাবধানে কিন্তু এটা করতে হবে, তাহলে 11টা 58 AM হবে কিন্তু আমাদের রাইট অ্যান্সার। এটা কিন্তু কখনোই 11টা 58 PM হবে না, হ্যাঁ AM PM এর জন্য অনেক সময় ভুল হয়ে যায়। চলো পরের প্রশ্নে যাবো আমি, কী বলছে এখানে, দুটি সংখ্যা যোগফল 45, সংখ্যা দুটির বিয়োগফল তাদের যোগফলের 1/9, ঠিক আছে, সংখ্যা দুটির বিয়োগফল তাদের যোগফলের 1/9, তাহলে সংখ্যা দুটির লসাগু কত বার করতে হবে। দেখো সংখ্যা দুটির যোগফল বলে দিয়েছে, মানে x + y বলে দিয়েছে কত, 45, ঠিক আছে। এদের বিয়োগফল কী বলেছে না, x - y, আবার কী বলেছে না, যোগফলের 1/9, মানে 45-এর ওপর 1/9 করলে কত পাচ্ছি আমরা, 5, তো সংখ্যা দুটির লসাগু কত। দেখো আমি যদি এমনি যোগ করি তাহলে কী পাচ্ছি এখান থেকে, 2x সমান পাচ্ছি কত, আমি 50, আর x এর মান কত পাচ্ছি এখান থেকে, 25, মানে একটা সংখ্যা হলো 25, তাহলে y এর মান কত হবে না, 20, তাহলে 25 আর 20-র মধ্যে যদি আমি লসাগু করি কী পাবো, এখান থেকে পাচ্ছি আমি 5 × 5, আর এখান থেকে পাচ্ছি আমি 5 × 4, তার মানে জাস্ট 5 × 5 × 4 করলে কত পাচ্ছি আমি, 25 আর 4 গুণ করলে তোমার 100। তাহলে এটাই হবে আমাদের LCM, এটাই হবে আমাদের LCM। আশা করি বোঝা গেছে, সংখ্যা দুটো বার করে নিলাম, নেওয়ার পর কিন্তু আমি এলসিএম করতে পারলাম, তাহলে 100 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো এই ছিল আজকের আমাদের ক্লাস, যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।